হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। চলে এসেছি তোমাদের জন্য ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। এখন চলছে আমাদের মন্দারমণি সিরিজ। আগের সিরিজে তোমরা দেখেছিলে কি করে কলকাতা থেকে কিন্তু খুবই কম খরচে মন্দারমণি আসতে হয়, আর সেই ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। তো চলো আজকে মন্দারমণিতে প্রথম দিন এসে কি কি করবো না করবো সেইগুলো জিনিস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকে এই ব্লগটা স্টার্ট করা যাক। হাওড়া থেকে অনেক রকম গাড়ি পাল্টে আমরা কিভাবে মন্দারমণি এসেছি তা তোমরা সবাই দেখেছো। এবার মন্দারমণিতে ঘোড়ার পালা, তবে এতটা পথ জার্নি যে ক্লান্তি তা তো দূর করা দরকার। আর সেটার জন্যই আমার মতে সি থেরাপি ইজ দ্য বেস্ট, মানে সমুদ্রে গিয়ে তার জলের ঝাপটার ফলে যে মাসাজ হয় সেটাকেই আমি সি থেরাপি বলে থাকি। তাই এই ভরা দুপুরেও আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য একটাই, মন ভরে সমুদ্রে স্নান করব। চলো গাইস বাইরে যাওয়া যাক। এই রবিগুলো বেরিয়ে গেছে, সব ফ্যান লাইট অফ করে এবার বেরিয়ে পড়তে হবে। আমরা এবার বাইরে বেরিয়ে গেছি, এবার দেখা যাচ্ছি বিচের সাইডে। দেখো এই রাস্তা ধরে মন্দারমণি আসলে তোমাকে এই রাস্তাগুলোতেই নামিয়ে দিবে। দু সাইডে রাস্তার দুপাশে অসংখ্য রিসর্ট হোটেল তোমরা কিন্তু দেখতে পাবে। তোমাদের পছন্দ মতো রিসর্ট হোটেল কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারো। আগে থেকে অ্যাডভান্স বুক করা দরকার নেই, যেহেতু প্রচুর পরিমাণে এখানে অলরেডি মানে রিসর্টস আছেই, যেমন দীঘার মতো সেম। আগে থেকে বুক করলে ভালো পছন্দ মতো পাবে, যেটা চয়েস হবে, কিন্তু না করে আসলেও যে অসুবিধা হবে সেটাও কোনো ব্যাপার না, প্রচুর রিসর্টস আছে। এই দেখো এই রাস্তার দুপাশে অসংখ্য রিসর্ট, এগুলো সব সি ফেসিং আর এগুলো কিন্তু এমনি, তো তোমরা পেয়ে যাবে। আমরা আবার কিন্তু সেই অটো থেকে যেখানে নেমেছিলাম, এই তো এই জায়গাটা, এই মনসা মন্দিরের সামনে সেইখানেই চলে এসেছি। তার কারণ সি বিচটা কিন্তু এখান দিয়েই তোমরা পাবে। এমনি রিসর্টের প্রাইভেট সি বিচ আছে, কিন্তু ইন জেনারেল যদি নিতে যাও তাহলে এই সামনে দিক দিয়েই যেতে হবে। এইখানে দেখো যারা ওয়ান ডে ট্রিপে আছে কিংবা পার্সোনাল কার নিয়ে আসে তারা কিন্তু এইখানে রেখে যায়। এই দেখো কার পার্কিংয়ের জায়গা বিশাল বড় আছে। আর এটা হচ্ছে আমাদের বিচে যাওয়ার রাস্তা, দু সাইডে প্রচুর দোকান আছে। এখন দুপুরবেলা বন্ধ, এগুলো সব সন্ধ্যাবেলায় তোমাদেরকে খোলা দেখাবো। এই সাইডেও দেখো আছে, এগুলো খোলা খোলা আছে কিছু কিছু, এই সাইডে বন্ধ। এগুলো খাবারের দোকান বেশিরভাগই আছে, ওই জন্য বন্ধ। এই সাইডে ব্যাগ, তারপর কসমেটিক্স, এইসব টাইপের জিনিস আছে। এই সামনেই দেখতে পাচ্ছ বিচ। এখন জোয়ার চলছে, এইরকম স্রোতে দাবাই যাবে না। চলো কাছে থেকে দেখাচ্ছি তোমাদের, সব উপরে উঠে আছে, এখন নামা নিষেধ। এই দেখো জল দেখো, দারুন মজা লাগছে। সমুদ্রের তীরে বসে তার গর্জন শোনা সত্যি এক অসাধারণ অনুভূতি। এর নীল জলরাশি এবং ঢেউয়ের ছন্দ মনকে এক অদ্ভুত শান্তি দেয়।
তবে ঢেউয়ের গর্জন শুনলে মনে হয় সমুদ্র যেন তার মধ্যে থাকা সমস্ত অভিমান ব্যক্ত করতে চাইছে। তাই এত গর্জন সত্ত্বেও সে যেন নিস্তব্ধ, আর এই কল্পিত নিস্তব্ধতার সাথে প্রকৃতির মেলবন্ধন আমার আত্মাকে প্রশান্ত করে তোলে। সেজন্যই আমি বারবার সমুদ্রের ধারে যেতে চাই। যেটুকু পাবে জানা যায় আরকি, আটা না আসা পর্যন্ত, মানে জল এই ঢেউটা না কমা পর্যন্ত কেউ নামতে পারবে না, ওই জন্য আমরাও বসে আছি। তো আপাতত ভাবছি এখন খেয়ে নেওয়া যাক, কারণ যেহেতু স্নান করাই যাবে না সেই টাইমে, খাওয়াটাই ভালো হবে। দেখতে পাচ্ছ জলের ওপরে এগুলো রেস্টুরেন্ট, তাছাড়া ওই ভেতরে তো আছে। তো ভাবছি এখানে দেখি সেরকম পছন্দ হলে এই রেস্টুরেন্টেই খেয়ে নেবো। যে হোটেলগুলো দেখতে পাচ্ছ এগুলোতে গেছিলাম, তো এগুলোতে খাবারের থেকে পান করা বেশি হচ্ছে, তাই চলে এলাম। এবার এই ভেতরে অনেক আছে রেস্টুরেন্ট হোটেল আছে, ওইগুলোতে চলো দেখি। A few minutes later. এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম, এবার গিয়ে জলবিচের ধারে দেখি স্নান করার উপযুক্ত পরিবেশ এসছে কিনা। এ দেখো এখানে ছিল, এর ভেতরে মানে এখানে যেহেতু রিসর্ট, সব রিসর্টের মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশি, তাই জন্য সাধারণত সেরকম হোটেল পাবে না, তার মধ্যে পেলাম। জলের ধারে চলে এসেছি আবার, এখন জল কিছুটা কমেছে, তবে স্নান করার উপযুক্ত এখনো হয়নি। এ দেখো ঢেউ, আমরা নিচে নেমে গেছি, এখানে বালি চলছে বালির ওপর এখন, আর এই দেখো ছোটো ছোটো ঢেউ কিন্তু এখনও আসছে, স্নান করতে কেউ যাবে কি আর নামাও যাবে না এই মুহূর্তে। এই দেখো কত সুন্দর লাগছে, দারুণ। এখানে রবিউল কেমন লাগছে? রবিউল পায়ের নিচ থেকে মনে হচ্ছে বালিগুলো সরে যাচ্ছে পুরো গর্তে, ওই রকমই ব্যাপার, মানে পুরো বালির মধ্যে ঢুকে যাচ্ছে পা, একটু পা দিয়ে থাকলে। তবে দারুণ একটা জায়গা, সুন্দর বাতাস আছে। এবার কিন্তু একেবারে রেডি হয়ে গেছি নিচে নামার জন্য। এই দেখো রবিউল এখানে চলে এসছে, আর আমি আবার ফুল বিচ লুকে চলে এসেছি। ওই দূরে দেখো সব স্নান করছে, চলো আমরা ওর নাবি। ওই দেখো কত দূরে সব চলে গেছে, আর এখানে কিছু কিছু বসে আছে। কত দূরে বলতে মনে হচ্ছে অনেকটা দূরে, কিন্তু জল নেই সেরকম, ওই জন্যই আমরা দেখো মাছ, সমুদ্রের মাছ ধরতে যাবো। প্রচন্ড লবণাক্ত জল, যেহেতু মুখে গেলেই মানে থাকা যাচ্ছে না, চোখে ঢুকে গেছে খুব জ্বালা। হাত পা কাটা থাকলে একদম আসিও না, কাটা গায়ে লবণ ছিঁড়ে যাবে তখন। মন্দারমণির সমুদ্রের জল থেকে মনে হয় লবণ তোলা বন্ধ হয়ে গেছে, ভয়ানক লবণাক্ত জল, মানে তাকানো যাচ্ছে না, চোখে পড়েছে, পুরো জ্বালা করছে, বিশাল জ্বালা করছে। জল লবণাক্ত দিয়ে এখন টুরিস্ট যা এসছে, সব টুরিস্ট সব টুরিস্ট এবার উদ্যোগ নিয়েছে। এবার
আবার ঢেউয়ের মাঝে আমি ঝাঁপ দিব। দেখে ভাই বাড়ি আমাকে একা যেতে না হয়। অনেকক্ষণ লবণ খেয়ে এবার ভাবছি একটু বসা যাক, এখানে ক্লান্ত হয়ে গেছি। এই একদম সাইডের দিকে এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিই, প্রচন্ড লবণাক্ত জল থাকা যাচ্ছে না। কিছুক্ষণ ঘোরাঘুরি হলো, মানে কিছুক্ষণ বলতে অনেকক্ষণ স্নান করে নিলাম, এবার ক্লান্ত, এবার চলো রুমের দিকে যাই। এখানে সব জিনিসপত্র খুলে রেখেছিলাম, কেউ নেয়নি, চলো যাওয়া যাক। এটাই হলো মন্দারমণির একমাত্র জায়গা যেখানে তোমরা লাল লাল কাঁকড়া দেখতে পাবে, পুরো বীজ কাঁকড়ায় ভর্তি। এতক্ষণ পর বেচারাকে পেয়েছি, ওর আর উপায় নেই, ও গর্ত খুলে গেছে। মন্দারমণির মার্কেট